নমস্কার সবাইকে, আবারও নতুন একটি পর্বে স্বাগত। আজ আমি এমনই একটি রেসিপি দেখাবো যেটা দেখে সবারই খেতে ইচ্ছা করবে আশা করি। আজকের রেসিপিটি বাচ্চা বড় সবার প্রিয় হতে যাচ্ছে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে আসি। এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, সেটাকে জলে হালকা ভাপিয়ে নেব। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর দিয়েছি আমি এখানে 3টি পেঁয়াজ বাটা বাটা হোক কোরা হোক আপনারা দিতে পারেন। তারপর দিয়েছি আমি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, কসুরি মেথি আর একটু সর্ষের তেল। এই সঙ্গে লবণটা দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেছিলাম, তার জন্য আমি পরে আবার একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার চিকেনটাকে 15-20 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। এদিকে বাঁধাকপিটা হালকা জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার পাতাগুলো আস্তে আস্তে একটা একটা করে খুলে নেব। দেখুন কত সহজেই পাতাগুলো খুলে আসছে, এই পাতাগুলো আমার দরকার। এবার আপনারা বাঁধাকপিটা আস্ত সিদ্ধ না করে একটা একটা পাতা আগের থেকে খুলে নিয়েও হালকা একটু মানে 5 মিনিট ভাপিয়ে নিতে পারেন। এবার বাঁধাকপির পাতার ভিতরে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মুড়ে নেব। এবার ভালো করে সুতো দিয়ে আমি চারিদিকে বেঁধে নেব, একটু টাইট করে বাঁধতে হবে, না হলে চিকেনটা যখন জল ছেড়ে দেবে তখন ঢিলা হয়ে যাবে। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনগুলো মানে ভাজা করে নেব। আপনারা যখন করবেন নিশ্চয়ই গ্যাসে করবেন, একদম লো ফ্লেমে এটা ভেজে নেবেন। দেখুন চিকেন থেকে জল বার হচ্ছে, চিকেন থেকে মানে বাঁধাকপির পাতা থেকে জলটা বার হচ্ছে। এই তেলের জলেই চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এই চিকেনটার নাম আমি দিয়েছি চিকেন ভুনা ভর্তা। এবার একটু কেটে দেখাচ্ছি, আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, এতটাই টেস্ট হয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল, মানে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। একদম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, সাদা সাদা আছে, মানে দেখতেও দারুণ লেগেছিল। আমার বাড়িতে যিনি হেল্প করেন ওনাকে দিয়ে টেস্ট করাচ্ছি, উনি খেয়ে কি বলেন দেখুন। বাড়িতে একবার বানিয়ে দেবেন, বাচ্চা বড় সবাই এক লাফে লুফে নেবে। পাশের বাড়ির লোককেও একটু দেবেন, তারাও খেয়ে আপনার প্রশংসা করবে আশা করি।